হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ক্লাস এইটের ভূগোল সাজেশন পার্ট ওয়ান। থার্ড টার্মের জন্য কিন্তু এই সাজেশনটা খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা কিন্তু ক্লাসটা শেষ অবধি দেখো। আর এই সাজেশন ক্লাসে আমি পরপর চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর শেয়ার করছি সাজেশনের। আর আজকের ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। ক্লাসটায় মেইনলি 2 থেকে 5 মার্কসের প্রশ্ন কিন্তু রয়েছে। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ আছে? উত্তর, পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ আছে। কেন্দ্রমণ্ডল কাকে বলে? কিসের ওপর ভিত্তি করে কেন্দ্রমণ্ডলকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কী কী? গুরুমণ্ডলের নিচে এবং পৃথিবীর কেন্দ্রের চারিদিকে বেষ্টন করে থাকা সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরকে কেন্দ্রমণ্ডল বলে। পদার্থের ঘনত্ব, উষ্ণতা, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, চাপ, এগুলির উপর ভিত্তি করে বিজ্ঞানীরা কেন্দ্রমণ্ডলকে দুই ভাগে ভাগ করেছেন, অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডল। নেক্সট পয়েন্ট কোশ্চেন, সরি, বিযুক্তি রেখা কাকে বলে? এর দ্বারা কি করা যায়? ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেখানটিতে ভূতত্ত্ববিদরা বিযুক্তি রেখা বলেন। বিযুক্তি রেখা দ্বারা দুটি ভিন্ন উপাদান ও ঘনত্বের স্তরকে আলাদা করা যায়, যেমন শিয়াল ও সীমার মাঝে কলোরাডো যুক্তি বিযুক্তি রেখা রয়েছে। নেক্সট হচ্ছে, ভূমিকম্প তরঙ্গ কিভাবে সৃষ্টি হয়েছে? এগুলি কিভাবে প্রবাহিত হয়? উত্তর, ভূ অভ্যন্তরে কম্পন সৃষ্টি হলে ভূমিকম্প তরঙ্গ সৃষ্টি হয়। ভূমিকম্পের দুটি তরঙ্গ, একটি পি তরঙ্গ, অপরটি এস তরঙ্গ। ভূমিকম্পের তরঙ্গ বিভিন্ন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই তরঙ্গের গতি কখনো ধীর, কখনো বা দ্রুত হয়। ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরের যে কোনো কঠিন বা তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, কিন্তু এস তরঙ্গ, এখানে তর যেটা রয়েছে এটা কিন্তু তরঙ্গ করবে, কিন্তু এস তরঙ্গ তরল বা অর্ধ তরল কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। বর্তমানে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি অনেকখানি সাহায্য করেছে। এর দ্বারা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে 3টি স্তরের সন্ধান পেয়েছেন। নেক্সট হচ্ছে, ক্লোফেসিমা স্তর কি? গুরুমণ্ডলের 30 থেকে 700 কিমি পর্যন্ত অংশে ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেশিয়ামের প্রাধান্য দেখা যায়, তাই একে ক্লোফেসিমা বলে। নেক্সট হচ্ছে, নিফেসিমা স্তর কি? গুরুমণ্ডলের 700 থেকে 2900 কিমি পর্যন্ত অংশে নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেশিয়ামের আধিক্য দেখা যায়, তাই এই স্তরকে নিফেসিমা বলে। নেক্সট হচ্ছে, শিয়াল ও সীমা স্তরটির বিবরণ দাও। উত্তর, মহাসাগরের নিচে প্রধানত সিলিকন ও ম্যাগনেশিয়াম দিয়ে তৈরি স্তরটি হল সীমা। এই স্তরটি তুলনায় ভারী ব্যাসল্ট জাতীয় আগ্নেয় শিলা দ্বারা এই স্তরটি গঠিত। এই স্তরের ঘনত্ব 2.9 গ্রাম পার ঘনসেমি। আর মহাদেশের নিচে প্রধানত সিলিকন ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ভূত্বকের ওপরের স্তরটি শিয়াল নামে পরিচিত, এটি গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা। নেক্সট হচ্ছে, গুরুমণ্ডলের প্রধান উপাদান কী কী? লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেশিয়াম ও সিলিকন। নেক্সট প্রশ্ন, শিয়াল ও সীমা স্তরের মাঝে কোন রেখা রয়েছে? কলোরাডো বিযুক্তি রেখা রয়েছে। কয়েকটা ছোট প্রশ্ন কিন্তু আমি এখানে অ্যাড করেছি যেগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো, পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন? উত্তর, পৃথিবী সৃষ্টির পর উত্তপ্ত অবস্থা থেকে ধীরে ধীরে ঠান্ডা হওয়ার সময় কেন্দ্রের আকর্ষণের জন্য অপেক্ষাকৃত ঘন পদার্থগুলো যেমন নিকেল, লোহা নিচের দিকে জমা হয়, ফলে কেন্দ্রের দিকে ঘনত্ব ক্রমশ বেশি হয়। স্বাভাবিকভাবে পৃথিবীর অভ্যন্তরে যত যাওয়া যায় পদার্থের চাপ তত বাড়ে, চাপ বাড়লে পদার্থের ঘনত্ব বেড়ে যায়, তাই পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয়। নেক্সট হচ্ছে, সেকেন্ড চ্যাপ্টার শুরু হচ্ছে, এখন যে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেইগুলো সব কিন্তু সেকেন্ড চ্যাপ্টারের হবে। তো প্রথম প্রশ্ন সেকেন্ড চ্যাপ্টারের, পৃথিবীর 20% ভূমিকম্প কোথায় ঘটে? মেক্সিকো থেকে শুরু করে আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর, আল্পস, হিমালয় হয়ে বিস্তৃত পৃথিবীর পার্বত্য বলয়ে পৃথিবীর 20% ভূমিকম্প ঘটে। নেক্সট হচ্ছে, পৃথিবীর গভীরতম সমুদ্রঘাতের নাম কি? এটি কোন সাগরে অবস্থিত? পৃথিবীর গভীরতম সমুদ্রঘাতের নাম হলো মারিয়ানা খাত, এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা কে? অ্যালফ্রেড ওয়েগনার।
নেক্সট হচ্ছে মারিয়ানা খাত, কি তোমাদের কিন্তু এগুলো টিকাতেও দিতে পারে। উত্তর হচ্ছে মহাসাগরীয় ও মহাদেশীয় পাতের পরস্পর অভিমুখী চলনের ফলে ভারী মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে নিমজ্জিত হয়, এর ফলে গভীর সামুদ্রিক খাতের সৃষ্টি হয়। প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত এরকমই একটি গভীরতম সমুদ্র খাত। নেক্সট হচ্ছে ভূমিকম্পের সৃষ্টি হয় কিভাবে। পৃথিবীর প্রায় প্রতিটি পাত সীমানা অত্যন্ত ভূমিকম্প প্রবণ, আর এজন্যই আগ্নেয়গিরি এবং ভূমিকম্প কেন্দ্রগুলো প্রায়শই একই জায়গায় অবস্থিত হয়। তবে ভূ আলোড়ন, পাত সঞ্চরণ, অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক কারণ ছাড়াও ভূগর্ভে গহ্বর, খনি, সুড়ঙ্গ খনন, জলাধার নির্মাণ, ধ্বংস, বোমা বিস্ফোরণ ইত্যাদি কারণেও ভূমিকম্পের সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে আটলান্টিক মহাসাগরের উৎপত্তি হয়েছে কিভাবে। মধ্য আটলান্টিক সমুদ্রশিরা বরাবর আফ্রিকান এবং আমেরিকান পাত পরস্পরের থেকে দূরে সরে গিয়ে মধ্যবর্তী অঞ্চলে আটলান্টিক মহাসাগরের উৎপত্তি হয়েছে। নেক্সট, মহীসঞ্চরণ তত্ত্ব থেকে কি জানা যায়। অ্যালফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্ব থেকে জানা যায় 2300 লক্ষ বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত। পরবর্তীকালে প্যাঞ্জিয়া ভেঙে গিয়ে বিভিন্ন দিকে সঞ্চারিত হয়, অর্থাৎ মহাদেশীয় ভূত্বক বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় ভূত্বকের ওপর ভাসতে ভাসতে বিভিন্ন দিকে অগ্রসর হয়। নেক্সট হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে। যেসব আগ্নেয়গিরি একবার অগ্নুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে তাদের সুপ্ত আগ্নেয়গিরি বলে, যেমন জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। এই ধরনের আগ্নেয়গিরিগুলি অত্যন্ত বিপজ্জনক, যে কোনো সময় এরা জেগে উঠতে পারে। সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে, এটা কিন্তু তোমাদের বড় প্রশ্নের সাথে সাথে ছোট প্রশ্নও হেল্প করবে। নেক্সট দেখো, কাকে এবং কেন প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বলা হয়। উত্তর, পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে মালার মতো ঘিরে রেখেছে, এজন্য প্রশান্ত মহাসাগরের দুদিকের উপকূলের আগ্নেয়গিরি বলয়কে প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বলা হয়। পৃথিবীর 70% ভূমিকম্প এই বলয়ে হয়ে থাকে। নেক্সট হচ্ছে পা হো হো কি। হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলো থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহু দূর প্রবাহিত হয়। এই লাভা প্রবাহের ওপর স্তর দ্রুত ঠান্ডা হয়ে কুচকে গিয়ে পাকানো দড়ির মতো দেখতে হয়। হাওয়াই দ্বীপের ভাষায় একে বলা হয় পা হো হো। নেক্সট হচ্ছে চিত্র সহ সিসমোগ্রাফের বিবরণ দাও, এর কাজ পর্যালোচনা করো। চিত্র সহ প্রশ্ন, অর্থাৎ এটা কিন্তু 5 মার্কসের প্রশ্ন, আর এর আগেও দু একটা প্রশ্ন কিন্তু 5 মার্কসেরই ছিল। সব উত্তর, সব সিসমোগ্রাফের মূল গঠন এক, শক্ত ফ্রেম থেকে স্প্রিংয়ের সাহায্যে ভারী ওজন ঝোলানো থাকে, এর সাথে পিন আটকানো থাকে, আর একদিকে বেলনের গায়ে কাগজের রোল জড়ানো থাকে। ভূমিকম্পের সময় ওজনের সঙ্গে ঝোলানো পেন কাঁপতে থাকে, বেলনে আটকানো কাগজের গায়ে আঁকাবাঁকা ঢেউয়ের মতো দাগ পড়ে। একে সিসমোগ্রাফ বলে। ভূপৃষ্ঠে ভূমিকম্প ভূপৃষ্ঠে কম্পনের পরিমাণের পরিমাপ সিসমোগ্রাফ বা ভূকম্পলিক যন্ত্রে করা যায়। পৃথিবীতে বিভিন্ন স্থানে প্রচুর ভূমিকম্প পরিমাপ কেন্দ্র আছে। ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই একাধিক সিসমোগ্রাফের তথ্য তুলনা করে ভূমিকম্পের কেন্দ্র, উপকেন্দ্রের অবস্থান, স্থায়িত্ব বা তীব্রতা সবই নির্ভুলভাবে জানা যায়। এই প্রশ্নের ছবিটা আমি এখানে অ্যাড করিনি, তোমরা বইতে সেটা পেয়ে যাবে, তাই এখানে আমি আরোটা অ্যাড করিনি। আর আজকে আমি তোমাদের সাথে এই প্রশ্ন উত্তরগুলোই শেয়ার করেছি, আর নেক্সট ক্লাসে কিন্তু সেকেন্ড চ্যাপ্টারের আরও কিছু সাজেশনের প্রশ্ন উত্তর থাকবে, সাথে সাথে বাকি চ্যাপ্টারেরও সাজেশন কিন্তু একই রকমভাবে থাকবে। আর তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসটাকে লাইক করো, কমেন্ট করে জানিও তোমরা আর কোন সাবজেক্টের সাজেশন চাও, আর ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি, থ্যাংক ইউ।